এটা পশ্চিমবাংলার রাজনীতি, ভারতের রাজনীতিও কিছু কিছু আছে, পশ্চিমবাংলার রাজনীতি আগে বলা হতো আয়রাম গয়রাম, এখন সেই ফুটবল ক্লাব চেঞ্জ করার মতোই রাজনীতির এই পর্যায়ে চলে এসেছে। যে যেভাবে রাজনীতি করে, ভারতীয় জনতা পার্টির আমরা যারা আদর্শে বিশ্বাস করি তারা নীতিনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করি, আর সেভাবে আমরা কাজ করব। কিছু লোক আসবে যাবে সে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা পার্টি দাঁড় করিয়েছি, পার্টি গাড্ডায় পড়ে গেছে আজকাল, সব পার্টির জীবনে এরকমই আসে, সব ব্যক্তির জীবনেও আসে, আমরা জানি এটা, সেটা জেনে স্ট্রাগল করছি আমরা পার্টি কামাতে আনতে। কিছু প্রফেশনাল লোক থাকে যেখানে যাই সেরকম বলে, এর আগে উনি কংগ্রেসে ছিলেন, পরের দিন বিজেপির হয়ে বসলেন মিডিয়াতে, তো নিজেদেরও ঠিক করতে হবে বিশ্বাসযোগ্যতা কতটা থাকবে না থাকবে, রাজনীতি তো একদিনের নয়।